হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। ভীষণই সহজ একটা চোকার মেকিং টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আজকে। প্রথমেই একটা মাউন্ট বোর্ডের উপরে আমি তিনটে সার্কেল ড্র করে নিচ্ছি। ফার্স্ট সার্কেলটা একটু বড় রেখেছি, বাকি দুটো একটু ছোট রেখেছি, তবে সেম সাইজের। এবারে আমি মাউন্ট বোর্ডটাকে কেটে নিচ্ছি, যে সার্কেলটাকে আমি ড্র করলাম একদম সেই শেপে মাউন্ট বোর্ডটাকে আমি কেটে নিচ্ছি। তিনটে সার্কেল কাট করা হয়ে গেছে, এবারে চলে যাব পরের প্রসেসে। আমি আমার পছন্দের রঙের একটা কাপড় এবং ফেব্রিক গ্লু নিয়ে চলে এসেছি। এই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু সুতির কাপড়ই একদম আইডিয়াল চয়েস। তো প্রথমে আমি কাপড়ের একটা অংশে একটু আঠা অ্যাপ্লাই করে তার উপরে যে সার্কেল বেসটা কেটেছিলাম সেটাকে বসিয়ে দিলাম। এবারে একটু জায়গা রেখে আমি কাপড়টাকে কেটে দিচ্ছি। একদম সার্কেলের গায়ে গায়ে কিন্তু কাপড়টা কাটলে হবে না, বেশ কিছুটা জায়গা ছেড়ে দিতে হবে। এবারে এই চৌকো শেপটাকে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি, এতে আমার কাজের সুবিধা হবে। আপনারা চাইলে এরকমভাবেই করতে পারেন। তারপরে আমি অতিরিক্ত যে টুকরোটা রয়েছে কাপড়ে তাতে ছোট ছোট করে কাটস করে নিচ্ছি। এগেন, এটা আমার কাজের সুবিধার জন্য। আপনারা চাইলে ডিরেক্টলি এটাকে ফোল্ড করতে পারেন, কিন্তু আমি এভাবে যদি কাটস করে নিই তাহলে আমার মনে হয় ফিনিশিংটা বেশ ভালো আসে। এরপরে এর উপরে আমি একটু করে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এটাকে এইভাবে ফোল্ড করতে থাকছি। বাকি যে জায়গাটা রয়েছে সেখানেও আমি একই প্রসেস ফলো করছি। আচ্ছা, এই বেসটাকে আমি সম্পূর্ণ কভার করে নিয়েছি। এবারে একই কাপড় আমি একটু ছোট টুকরো কেটে নিয়েছি। এবারে উপরে বেসটাকে বসিয়ে আমি একই মাপে কাপড়ের টুকরোটাকে রাউন্ড শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পেন্সিল কম্পাস ইউজ করেও এইখানটায় এঁকে নিয়ে এইভাবে কাপড়টাকে কাটতে পারেন, কিন্তু আমার মনে হয় এইভাবে কাটলে বেশি সুবিধা হবে এবং একদম অ্যাকিউরেট হবে, সেই জন্য আমি এই প্রসেসটাই ফলো করছি। তো আমি ব্যাক সাইডের জন্যও একটা কাপড় কেটে নিলাম। এবারে আমি দুটো টুইস্টেড রোপ নিয়ে চলে এসেছি, এটাও আমি নিজে বানিয়েছি বাড়িতে, তবে এগুলো কিনতেও পাওয়া যায়। এবারে যে রাউন্ড শেপের বেসটা আমি রেডি করেছিলাম প্রথমে সেটাকে নিয়ে এলাম। এর ব্যাক সাইডে আমি লম্বালম্বিভাবে প্রথমে ফেব্রিক গ্লু ইউজ করছি। এখানে আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লুটা ইউজ করছি, এটা ভীষণই ভালো এই ধরনের কাজের ক্ষেত্রে। তারপরে যেখানে আমি গ্লুটা অ্যাপ্লাই করেছি মাঝ বরাবর, সেই জায়গা থেকেই আমি এই রোপটাকে বসিয়ে দিচ্ছি। আঠার সাথে এটাকে খুব ভালোভাবে স্টিক করে নিতে হবে। এবারে আমি বাকি জায়গাগুলোতেও আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে ভালো পরিমাণে আঠা কিন্তু অ্যাপ্লাই করতে হবে, কোনো রকমের কার্পণ্যতা করলে চলবে না। তারপরে যে রাউন্ড শেপের কাপড়টা আমি কেটে নিয়েছিলাম সেই কাপড়টাকেই এর ওপর থেকে আমি বসিয়ে দিলাম। এবারে এর ওপরে আমি একটা শিউলি ফুল ড্র করে নিচ্ছি। আপনারা অনেকেই জানেন যারা আমার পুরনো ভিডিও দেখেছেন যে ছবি আঁকা বা রং তুলির কাজ আমি একদমই ভালো করতে পারি না, তাও আমি চেষ্টা করেছি। এখন তো বর্ষাকাল চলছে, এর পরেই আসবে শরৎকাল, আর শরৎকাল মানেই হলো শিউলি ফুল এবং দুর্গাপুজো। তো সেই ধারণাটাকেই মাথায় রেখে আমি এখানে একটা শিউলি ফুল এঁকে নেওয়ার চেষ্টা করছি। কতটা ঠিকঠাকভাবে আমি ফুলটাকে ফুটিয়ে তুলতে পেরেছি সেটা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম, আপনারাই কমেন্ট করে জানাবেন আমাকে। তো আমি যতটা সম্ভব ভালোভাবে চেষ্টা করেছি একটা শিউলি ফুল এঁকে নেওয়ার। এখানে আমি ইউজ করেছি হোয়াইট ফেব্রিক কালার এবং ডাবল জিরো সাইজের ফুল। সাদা রং দিয়ে আউটলাইনটা হয়ে যাওয়ার পর মিডল পোর্শনে আমি ইয়েলো কালারটাকে অ্যাপ্লাই করলাম এবং চারিদিকে ছোট ছোট করে ইয়েলোর ফোঁটা দিয়ে দিলাম।
এই রঙগুলো শুকিয়ে যাওয়ার পরে ইয়েলোর ওপর থেকে আমি অরেঞ্জ কালারটাকে অ্যাপ্লাই করলাম এবং একই রকমভাবে চারিদিকে আমি ছোট ছোট ফোঁটা দিয়ে নিলাম। যেভাবে প্রথম বেসের সাথে আমি কাপড়টাকে কভার করেছিলাম একই রকমভাবে কাপড়টা কভার করেছি এবং এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি আর নিয়েছি কানের দুলের ব্যাক সাইডের বেস বা স্টোর। তো কাপড়ের টুকরোটার মধ্যে থেকে খুব সহজে আমি স্টোরটাকে এফোর ওফোর করে নিয়েছিলাম। এবারে এই যে বেসটা রয়েছে এতে আমি ভালো মতো আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি, এখানেও কিন্তু কোনো রকম কার্পণ্য চলবে না। এবারে উপরের দিকে ওই স্টুট লাগানো অংশটাকে ভালোভাবে প্লেস করে দিলাম। এবারে দেখুন কাপড়ের সাথে যে জায়গাটা অ্যাটাচ করতে হবে সেখানটাতেও আমি একটু আঠা লাগিয়ে দিলাম। এবারে খুবই ভালোভাবে চারিদিকটাতে একটু প্রেস করে এটাকে আমি এর সাথে অ্যাটাচ করে নিয়েছি। এবারে অতিরিক্ত যে অংশটা রয়েছে সেটাকে আমি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। চোখারটা বানানোর সময় যেভাবে আমি ব্যাক সাইডের কাপড়টা কাট করেছিলাম আপনারা চাইলে সেভাবেও আগে থেকে কাপড়টা কেটে রাখতে পারেন। আপনাদেরকে আমি দুটো প্রসেসই দেখিয়ে দিলাম। এবারে যেভাবে আমি গলার হারের জন্য শিউলি ফুলটাকে এঁকেছিলাম একই রকমভাবে আমি কানের দুলেও শিউলি ফুল এঁকে নিচ্ছি। বাই দ্য ওয়ে আমার এই জুয়েলারিগুলো কিন্তু আমি সেল করেও থাকি। আপনারা কেউ যদি এগুলো কিনতে ইন্টারেস্টেড হন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দিয়ে রাখছি, আপনারা সেই লিংকে ক্লিক করে আমার সাথে সরাসরি কথা বলে নিতে পারেন। এই জুয়েলারিটা বানানোর পর আমি এটাকে হোল নাইট রেস্টে রেখে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে রং এবং আঠাগুলো শুকিয়ে যায় এবং এই জুয়েলারিটা ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে যায় ইউজ করার জন্য। ওয়েল, আজকের এই চোখারটা ইউজ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এই চোখার মেকিং টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো।